আধুনিক পৃথিবী বিজ্ঞান ও প্রযুক্তির বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে পৃথিবী আজ হাতের মুঠোয়। জীবনকে আরও সহজ ও সুন্দর করতে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বিশ্বের তাবৎ বিজ্ঞানীরা। জ্ঞান বিজ্ঞানের নিত্য নতুন নানা খবর নিয়ে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান বিজ্ঞান বিশ্ব। বিজ্ঞান বিশ্বের 25তম পর্ব আজ আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আব্দুল্লাহ আল মামুন। সম্প্রতি চীনে অনুষ্ঠিত সামার দাভোস ফোরামে শীর্ষ 10টি উদীয়মান প্রযুক্তির ওপর বাৎসরিক প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব অর্থনৈতিক ফোরাম। প্রতিবেদনে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে যেসব প্রযুক্তি ইতিবাচক প্রভাব ফেলবে সেগুলোকে তুলে ধরা হয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম বিগত 11 বছর ধরে ফ্রন্টিয়ার মিডিয়ার সহযোগিতায় এই বাৎসরিক প্রতিবেদন প্রকাশ করে আসছে। মাহমুদ হাশিমের কণ্ঠে শুনুন বিস্তারিত। দৈনন্দিন জীবনে আমরা ইতোমধ্যে নানা প্রযুক্তির উপর নির্ভরশীল। প্রযুক্তির ছোঁয়ায় দিন দিন আরও সহজ হয়ে উঠছে আমাদের জীবন। আগামী 3 থেকে 5 বছরে ব্যাটারি চালিত পরিধানযোগ্য মেডিকেল ডিভাইস, মৌলিক কন্টেন্ট বানাতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিমানের টেকসই জ্বালানির মতো প্রযুক্তি আমাদের সমাজে বেশ ইতিবাচক প্রভাব ফেলতে যাচ্ছে, এমনটাই উঠে এসেছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদনে। 2011 সাল থেকে শীর্ষ 10 উদীয়মান প্রযুক্তির উপর প্রতিবেদন প্রকাশ করে আসছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম। তখন থেকে এই প্রতিবেদনে সেসব প্রযুক্তির নামই বারবার উঠে এসেছে যেগুলোকে আপাতদৃষ্টিতে ছোট প্রযুক্তি বলে মনে হলেও পরবর্তীতে সেগুলোই বিশ্বব্যাপী ইতিবাচক প্রভাব ফেলেছে। এবছর এই প্রতিবেদনে শীর্ষ 10 উদীয়মান প্রযুক্তি হিসেবে স্থান পেয়েছে ফ্লেক্সিবল ব্যাটারি, জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা, বিমানের টেকসই জ্বালানি, ডিজাইনার ফেজ, মানসিক স্বাস্থ্যের জন্য মেটাভার্স, পরিধানযোগ্য উদ্ভিদ সেন্সর, স্যাপিটাল ওমিক্স, ফ্লেক্সিবল নিউরাল ইলেকট্রনিক্স, টেকসই কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধাযুক্ত স্বাস্থ্যসেবা। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ব্যবস্থাপনা পরিচালক জেরেমি জার্গেন্স বলেন, নতুন প্রযুক্তিগুলোর মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধি, জীবনযাত্রার মানের উন্নতি এবং পরিবেশ রক্ষা, এই সবেরই সক্ষমতা আছে যদি সঠিকভাবে পরিকল্পনা ও প্রয়োগ করা হয়। উত্তর চীনের প্রধান বন্দর শহর থিয়ানছিনে অনুষ্ঠিত হয়েছে এবারের সামার দাভোস। শিল্প উদ্যোগ বৈশ্বিক অর্থনীতির চালিকা শক্তি থিমকে সামনে নিয়ে ইভেন্টটি আরও 6টি সেকশনে জোর দেয়। সেগুলো হল প্রবৃদ্ধির বিকাশ, বৈশ্বিক প্রেক্ষাপটে চীন, শক্তির রূপান্তর এবং উপকরণ, মহামারী পরবর্তী ভোক্তা, প্রকৃতি এবং জলবায়ু সুরক্ষা এবং বাজারে নতুন উদ্ভাবন ছাড়া। বিশ্বের 90টিরও বেশি দেশের রাজনীতি, ব্যবসা, শিক্ষা, সামাজিক সংগঠন এবং আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন মহলের 1,500-এর বেশি প্রতিনিধি এই ফোরামে অংশ নেন। সামার দাভোসে অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শনের মধ্য দিয়ে দর্শনার্থীদের চমকে দিয়েছে চীন। এখানে বিভিন্ন খাতে প্রযুক্তির ব্যবহার ও সুবিধাকে তুলে ধরা হয়েছে। এদিকে দাভোসে অংশ নিয়ে প্রযুক্তি সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে আগামী কয়েক বছরে কৃত্রিম বুদ্ধিমত্তায় নেতৃত্ব দেবে চীন। বিস্তারিত জানাচ্ছেন রওজায় জাবিদ ঐশী। চীনের থিয়ানচিনে হয়ে গেল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নতুন চ্যাম্পিয়নদের 14তম বার্ষিক সভা, যা গ্রীষ্মকালীন দাভোস নামেও পরিচিত। সম্প্রতি অনুষ্ঠিত এই ফোরামে সাম্প্রতিক কয়েক বছরে চীনে যেসব অত্যাধুনিক প্রযুক্তির আবির্ভাব ঘটেছে সেসব বৈচিত্র্যময় প্রযুক্তির অংশবিশেষ প্রদর্শন করা হয়েছে। শুধুমাত্র চীনের ঐতিহ্যবাহী চা পান এবং ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজানোর অভিজ্ঞতাই নয়, ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রযুক্তির ক্ষেত্রেও অনুসন্ধান করার সুযোগ পান এই ইভেন্টে চীন সহ সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথি ও অংশগ্রহণকারীরা।
থিয়ানচিন বিশ্ববিদ্যালয়ের ব্রেন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি থেকে প্রাপ্ত একটি মেশিন এই প্রদর্শনীতে একটি উল্লেখযোগ্য উদ্ভাবন ছিল। রোগীর মাথায় পরানো এই ডিভাইসটি সংকেত সংগ্রহ করে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডিকোড ও বিশ্লেষণ করে রোগীর বিষণ্ণতায় ভুগছে কিনা তা বলে দিতে পারে। ডিসপ্লেতে থাকা আরেকটি ডিভাইস ছিল একটি নিউরো মডুলেটেড এক্সোস্কেলটন, যা হাঁটতে অসুবিধা হয় এমন লোকদের সাহায্য করার জন্য মস্তিষ্কের সংবেদনকে ব্যবহার করে। এই শক্তিশালী ডিভাইসটি ব্যবহারকারীকে হাঁটতে সাহায্য করে বলে জানান থিয়ানচিন বিশ্ববিদ্যালয়ের নিউরাল ইঞ্জিনিয়ারিং উদ্যোক্তা দলের প্রধান কু ফিন। এদিকে সামার দাভোসে অংশগ্রহণকারীরা জানান, ডিজিটালাইজেশন এবং সবুজ উন্নয়নের মতো ক্ষেত্রে সহযোগিতা চাওয়া ছিল চীন সফরের প্রাথমিক উদ্দেশ্য। আমি বিশ্বাস করি আগামী 5-7 বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বে নেতৃত্ব দেবে চীন। এ প্রসঙ্গে আর্জেন্টিনার একটি স্বাস্থ্য সেবা সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা আন্দ্রেস লসন বলেন, আমি বিশ্বাস করি উদ্ভাবন এবং প্রযুক্তিগত অগ্রগতি চীনে ঘটতে থাকবে। চীন বিশ্বের অনেক দেশের জন্য একটি শক্তিশালী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হয়ে উঠবে। প্রযুক্তি কিভাবে বন্দর পরিচালনাকে আরও দক্ষ করে তুলেছে থিয়ানচিন বন্দর ফোরামে এটিও প্রদর্শন করা হয়। লেজার এবং রাডার প্রযুক্তির সংমিশ্রণে বন্দরের চারপাশে 1 লাখের বেশি সেন্সর কাজ করে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারের মাধ্যমে নিরীক্ষণ ও পরিচালিত হয়। থিয়ানচিন বন্দর কর্তৃপক্ষ জানায়, 80% বেশি রপ্তানি সহ বিশ্বের বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্পের তালিকায় উল্লেখযোগ্য হারে এগিয়ে আছে চীন। টেলিকম প্রযুক্তিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে 6G প্রযুক্তির গবেষণা ও উন্নয়নে জোর দেবে চীন। পাশাপাশি চীন জুড়ে 5G প্রযুক্তির ব্যাপ্তি বাড়িয়ে আরও বেশি শিল্পখাতকে এর আওতায় আনা হবে, সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানায়। আফরিন মিমের কণ্ঠে শুনুন বিস্তারিত। বিশ্বের সব থেকে বড় 5G নেটওয়ার্ক নির্মাণ করেছে চীন। রাষ্ট্রায়ত্ত থিঙ্ক ট্যাঙ্ক চায়না একাডেমি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনসের তথ্য মতে, চলতি বছরের মে মাস পর্যন্ত দেশ জুড়ে 28 লাখের বেশি 5G বেস স্টেশন নির্মাণ করেছে চীন। গত বুধবার সাংহাইয়ে 2023 মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস সাংহাই নামক এক টেলিকম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ বিষয়ে আলোচনা করা হয়। সে অনুষ্ঠানে চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ার চাও চিকুং বলেন, 5G প্রযুক্তি নিয়ে গবেষণা ও উন্নয়নে বিশেষ জোর দেবে চীন এবং একই সাথে 6G প্রযুক্তি নিয়েও কাজ চলবে। এছাড়া মাইনিং ও বৈদ্যুতিক শক্তির মতো গুরুত্বপূর্ণ খাতে 5G প্রযুক্তির প্রয়োগকে আরও কার্যকরী করতে চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও বলেন চাও। এদিকে চায়না কমিউনিকেশনস অ্যান্ড অ্যাসোসিয়েশনের মহাসচিব ওয়েং কুং বলেন, 5G প্রযুক্তি ও 6G প্রযুক্তির গবেষণা ও উন্নয়নে ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ উভয় প্রযুক্তির বিকাশের জন্য দীর্ঘমেয়াদী কৌশল অবলম্বন প্রয়োজন। 5G প্রযুক্তির উন্নয়ন 6G প্রযুক্তির বিকাশের জন্য একটি শক্ত ভিত্তি স্থাপন করবে। 5G এর ব্যবহার বৃদ্ধি পাওয়া মানে 6G প্রযুক্তি বিকাশের পথ আরও সুগম হওয়া। হুয়াওয়ে টেকনোলজিস কর্পোরেশনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মেং ওয়াংচৌ বলেন, 2030 সাল নাগাদ বিশ্বজুড়ে 5 বিলিয়ন 5G সংযোগ স্থাপন করা হবে। পরিমাণগত বৃদ্ধির সীমারেখা পেরিয়ে গুণগত বৃদ্ধির দিকে ঝুঁকেছে চীনের 5G প্রযুক্তি। বর্তমানে পুরো বিশ্বে 1.5 বিলিয়ন 5G সংযোগ আছে। আমরা আশা করছি 2030 সালের মধ্যে বিশ্বে 5G সংযোগের সংখ্যা হবে 5 বিলিয়ন। আলোচকরা আরও বলেন, সমাজে ডিজিটাল রূপান্তরের ধাক্কা এককভাবে কোনো প্রযুক্তির পক্ষে সমাধান করা কঠিন হয়ে যাবে, তাই 6G প্রযুক্তির উন্নয়নের কোনো বিকল্প নেই। প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের এবারের বিজ্ঞান বিশ্বে। অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের তা আমাদের জানাতে পারেন facebook.com/cmgbangla পেজে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভিডিও প্রতিবেদন দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল cmgbangla। এতক্ষণ বিজ্ঞান বিশ্বের পুরো আয়োজন জুড়ে ছিলাম আমি আব্দুল্লাহ মামুন। নতুন আরও তথ্যবহুল ও অজানা বিষয় নিয়ে প্রতি সপ্তাহের সোমবার হাজির হব আপনাদের সামনে। আগামী সপ্তাহে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।